থাকে তাহলে অনুমতি আছে। যদি সেটা হারাম হয়, যেমন মডেল হলো ব্ল্যাক ডগের হুইস্কি অথবা শ্যাম্পেন বা অ্যালকোহল, সেটা হারাম। একইভাবে যদি অ্যাক্টিং করে, যদি অ্যাক্টিং করে দেখায় যে সে একজন অমুসলিম, মূর্তি পূজা করছে, সেটা হারাম। এরকম অনেক মুসলিম অভিনেতা আছেন যাদের আচরণ অমুসলিমদের মতো শিরক করছে, হারাম। সে যেই হোক না কেন, হতে পারে পৃথিবীর সেরা অভিনেতা, এই অভিনয় তাকে দোজখে নিয়ে যাবে, তার অভিনয় তাকে জাহান্নামে নিয়ে যাবে। কিন্তু যদি অ্যাক্টিং করে ভালো কোনো রোলে, মেয়েদের পেছনে দৌড়াচ্ছে না, দেখছেন তো গাছের ফাঁকে দৌড়াচ্ছে, আর এভাবে হিজাব ভেঙে ফেললে সেটা হারাম। তা না হলে ঠিক আছে, যদি হারাম কিছু না থাকে, যদি হিজাব পালন করা হয়, কোরআন সুন্না মেনে চলা হয়, এমন সিনেমা বানান যেগুলো ইসলামিক মানুষকে বেহেশতের কাছাকাছি নিয়ে আসবে, আল্লাহর কাছাকাছি নিয়ে আসবে, তাহলে ঠিক আছে। তা না হলে অ্যাক্টিং আর মডেলিং এর কাজগুলো যদি ইসলামিক শরিয়া অনুযায়ী হয় তাহলে ঠিক আছে, তা না হলে অনুমতি নেই। আশা করি উত্তরটা পেয়েছেন।